মাঝে মাঝে মনে হয় গোপী গাইন বাঘাবাইন সিনেমার গোপী বাঘার মতো যদি একজোড়া জুতো পেতাম তাহলে বেশ হতো। পাসপোর্ট, ভিসা এইসবের কোনো ঝামেলাই থাকতো না, শুধুমাত্র তালি মারার মতন একজন সঙ্গী পেলেই কেল্লা ফতে। একতালিতেই যেথায় মন চায় সেথায় চলে যেতে পারতাম। সত্যি ভেবে দেখুন তো একবার, কি মজাই না হতো তাহলে! দেশ বিদেশ কত জায়গা ঘুরতে বেড়াতে পারতাম। আজকে হঠাৎ করে কেন এরকম কথা বলছি তো সেটাও আপনাদেরকে জানাবো। তো নমস্কার, মহুয়া স্টাইলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ হঠাৎ এরকম কথা বলছি তার কারণ হলো আজ আমার জন্মদিন। তো সত্যি সত্যি যদি গুপি বাঘার জুতো জোড়া পেতাম তো তাহলে এক্ষুনি এই মুহূর্তে তালি মেরে পৌঁছে যেতাম আমার বাপের বাড়িতে। আর বাড়িতে গিয়ে সবার আগে বাবা মার পায়ে হাত দিয়ে নমস্কার করে তাদের আশীর্বাদ নিতাম, আর তার সাথে মায়ের হাতে তৈরি পায়েসও খেয়ে আসতাম। তবে হ্যাঁ, মা কি আর শুধু পায়েস খাইয়ে ছাড়তো, পঞ্চব্যঞ্জন রেঁধে খাইয়ে তারপরে পাঠাতো। বেশ হতো কিন্তু তাহলে। আর আজকে শুধু যে আমার জন্মদিন তাই নয়, আজকে আবার আমার মামাতো ভাইয়ের বিয়ে। তাই আজকের দিনে বাড়ি শুদ্ধ প্রচুর লোকজন, হইচই, আনন্দ মজা, আরও কত কি হচ্ছে। তো আজ যদি বাড়ি যেতে পারতাম তো তাহলে এই আনন্দের দিনে আমিও পরিবারের সাথে আনন্দে সামিল হতে পারতাম। আর তাহলে আমার মামা মাইমা বা আমার মামাতো ভাইকে শুধু শুধু আর কষ্ট পেতে হতো না। সত্যি আজ হয়তো আমি বিদেশে বসে আছি ঠিক কথাই, কিন্তু আমার মনটা পড়ে আছে সেই সুদূর কলকাতায়। সত্যি আমার মনে হচ্ছে যেন কেউ আমার হাত পা জোর করে বেঁধে রেখে দিয়েছে। এক্ষুনি যদি ছাড়া পাই তো তাহলে এক ছুটে পৌঁছে যাব নিজের বাড়িতে। কিন্তু এটা শুধুমাত্র একটা অলীক কল্পনা, কোনোভাবেই সত্যি হবার নয়। তো তাই এখানে বাড়িতে বসে বসেই ভিডিও কলিংয়ের মাধ্যমে ভাইয়ের বিয়ের সমস্ত অনুষ্ঠানটাই দেখছিলাম। আর কি করা যাবে বলুন, বিদেশে থাকতে গেলে ছোট ছোট অনুষ্ঠানগুলো তো বাদই দিলাম, কিন্তু এই রকম বড় অনুষ্ঠানগুলোতেও পরিবারের পাশে থাকা যায় না, যার ফলে খারাপ নিজের এবং পরিবারের লোকজন দুজনেরই লাগে। তো যাই হোক, ভাইয়ের বিয়ের কিছু কিছু মুহূর্ত তুলে ধরলাম আজকে আপনাদের সামনে। আর আজ যেহেতু আমার জন্মদিন তো তাই গতকাল রাতেই কুহু আর সুদীপ্ত দুজনে মিলে কেক কাটার আয়োজন করেছিল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ মাম্মা, বলো মাকে খাইয়ে দাও। কাল রাতে আমি ঘুমিয়েই পড়েছিলাম, তো ওরা আবার রাত্রি 12টার সময় ঘুম থেকে আমাকে তুলে কেকটা কাটিয়েছিল। আর আজকে সকালটা আর 5টা নর্মাল দিনের মতনই ছিল। কুহুর স্কুল ছিল, আজকে থেকে কুহুর স্কুলটা শুরু হলো, আর সুদীপ্তর অফিস তো আছেই। তাই আজ সকাল সকাল স্নান পুজো সেরে রান্নাবান্না সব করে নিয়েছিলাম। আর কুহু আর সুদীপ্ত দুজনেই সামান্য অল্প অল্প করে ভাত খেয়ে গেছে, আর তার সাথে টিফিন নিয়ে গেছে। আর সুদীপ্তর অফিসটা একেবারেই কাছে, ওই আমি আপনাদেরকে আগের দিনই বলছিলাম বাড়ি থেকে ওই 5 মিনিটের মতন টাইম লাগে, কিন্তু কুহুর স্কুলটা হচ্ছে একটু দূরে, মানে সুদীপ্তর অফিস ফেলে আরও 10 মিনিটের মতন পায়ে হাঁটতে হয়। তো সুদীপ্ত অফিসে যাওয়ার পথে আগে কুহুকে স্কুলেতে ঢুকিয়ে দেবে, দিয়ে তারপরে নিজের অফিসে যাবে। আর তাই আমারও একটা কাজ কমে গেল। সাউথহ্যাম্পটনে থাকাকালীন যেরকম আমি কুহুকে স্কুলেতে নিয়ে যেতাম, এখন আর সকালবেলাটা আমাকে যেতে হবে না। তো এতে করে আমার তো একটা কাজ কমলই, আর সব থেকে ভালো হলো যে টুকুকে আর ওই ঘুম থেকে তুলে নিয়ে যেতে হবে না। নাহলে সত্যি সকালবেলা ওকে ঘুম থেকে টেনে তুলে নিয়ে যাওয়াটা খুব কষ্টকর ছিল, আর ওরও বেচারার ঘুম হতো না। এই যেমন এখনও দিব্যি ঘুমোচ্ছে, আর আমিও সেই ফাঁকে ঘরদোরটা পরিষ্কার করে নিচ্ছি। গতকাল দোকানে গিয়েছিলাম, তো ওখান থেকে এই অল পারপাস ক্লোথের প্যাকেটটা কিনে এনেছিলাম। এই একটা প্যাকেটের মধ্যে 10খানা ওই রুমাল টাইপের থাকে, আর এই ধরনের রুমালগুলো দিয়ে কিচেন রুম খুব ভালোভাবে পরিষ্কারও হয় বা মোছামুছির কাজেও লাগে। আর সব থেকে বড় কথা হলো এগুলো ইউজ অ্যান্ড থ্রো, মানে ধরুন 2 দিন ইউজ করলাম, খুব বেশি যদি নোংরা হয়ে যায় তো তারপরে ফেলে দিলাম। আর এগুলোর দামও খুব যে একটা বেশি নয় তা নয়,
ওই একটা প্যাকেটের দাম 2 পাউন্ডের মতন নিয়েছিল, মানে ওই 200 টাকার মতন। আর টিস্যু ইউজ করতে গেলে তাতে বরঞ্চ খরচা আরও বেশি পড়ে যায়, আর পরিষ্কারটাও এত ভালো হয় না, তো সেই জন্য এই প্যাকেটটা নিয়ে এসেছিলাম। তো যাই হোক, আমার হাতের কাজ সারা হয়ে গেছে, এবার ছেলেকে ডাকি। সকালবেলা ঘুম থেকে উঠে সঙ্গে গাড়ি, শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে সব সময়তেই ওনার সাথে গাড়ি। কোথায় যাচ্ছ বাবাই, কোথায় যাচ্ছ? কুহু আর সুদীপ তো দুজনেই অফিসে বেরিয়ে গেলে সারাটা দিন আমার টুকুকে নিয়ে কেটে যায়। তো যাই হোক, এখন আমি কুহুকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছি। আর কুহুর ম্যানচেস্টারে যে স্কুলটা, তো সেটার টাইমিংটা ওই সাউথহ্যাম্পটনে যে স্কুলটা ছিল সেই রকমই, একদমই সেম। ওই সকাল 9:45 থেকে স্কুল শুরু হয় আর তারপরে শেষ হয় 3:15। তো এখন 3:30 মতন বাজে, কুহুকে স্কুল থেকে নিয়ে আমি বাড়ি ফিরছি, আরও 5 মিনিটের মতন হাঁটতে হবে। এই স্কুলটা ওই সাউথহ্যাম্পটনে যে স্কুলটা ছিল তার থেকে একটুখানি দূরে। কোথায়? আমি তো দেখতেই পাচ্ছি না টুকগু টুকি। ই, কোথায় গেল টুকগু? যা যা, আমি তো দেখতেই পাচ্ছি না টুকগু। কই দেখাবো? এই তো, হ্যাঁ ওটাকে ছিঁড়ে ফেল, ওটাকে ছিঁড়ে ফেল, ও দুদিনও যাবে না। যাও, মাম ডাকছে, যাও যাও, মাম ডাকছে, আমি আর টুকি টুকি খেলবো না। এই পর্দাটা 1 মাসও টিকলে হয়, খুব শীঘ্রই এগুলো ছিঁড়ে দেবে আমার ছেলে। তো যাই হোক, আজকে রাত্রিবেলায় চলে এসেছিলাম একটুখানি ডিনার করতে বাইরে। সকাল থেকে তো সবাই যে যার কাজে কর্মে অফিসে স্কুলেতে ব্যস্ত ছিল, তো তাই রাতের বেলা আমাদের বাড়ির একদম সামনেই একটা পাঞ্জাবি হোটেল আছে, তো সেখানে আমরা চলে এসেছি ডিনার করতে। একে তো কালকে আবার কুহুর স্কুল আছে, সুদীপ তোর অফিস আছে, আর তারপরে আজকে অতটা ঠান্ডা না হলেও প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হওয়া বইছে, তো তাই আর বেশি দূরে কোথাও গেলাম না। আর তাছাড়া এখানে অনেক বছর ধরে যারা আছে তো তাদের কাছ থেকেই ফিডব্যাক পেয়েছিলাম যে এই রেস্টুরেন্টটা হচ্ছে ভীষণ ভালো। আর এই রেস্টুরেন্টটা হলো 2 ফ্লোর নিয়ে, তো গ্রাউন্ড ফ্লোরেতেও আছে, আবার কারোর ইচ্ছা হলে তখন এই ফার্স্ট ফ্লোরেতে এসেও বসতে পারে। তো নিচেতে গ্রাউন্ড ফ্লোরেতে যেহেতু প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, তো তাই আমরা চলে এসেছি ফার্স্ট ফ্লোরে। আজকে যদিও উইকডেজ, তবু আমি জানি না কেন অত ভিড়। তো যাই হোক, উপরে আবার দেখছি একদমই ফাঁকা রয়েছে, আর আমার ছেলে এদিকে ফাঁকা জায়গা পেয়ে যথারীতি লাফালাফি শুরু করে দিয়েছিল, তো তাই ওকে আপাতত মোবাইল দিয়ে বসিয়ে রেখে দিয়েছি। আর এদিকে আমাদের সালাড চলে এসেছে, আর পুদিনা দিয়ে একটা রায়তা তৈরি করেছিল, তো সেটাও সার্ভ করে দিয়েছে। আর একটু আমরা চিকেন টিক্কার আজকে অর্ডার দিয়েছিলাম মেন কোর্সে, আর তার সাথে ছিল চিকেন বিরিয়ানি। তো বিরিয়ানি আমরা 2 প্লেট অর্ডার দিয়েছিলাম, আর এর সাথে ছিল কুলচা আর কড়াই চিকেন। মামা দেখে নিই, পরিমাণ এমনিই আছে, কিন্তু এদিক ওদিক সাইড ডিশ হয় তো, নানও আছে, অসুবিধা মানে কুলচা আছে। আমার থেকে কিছুটা নিয়ে নাও, অসুবিধা নেই, তুমি আমার থেকে কিছুটা নিয়ে নাও, তুমি নিয়ে নাও আমার কাছ থেকে কিছুটা। ভালো কলকাতার মতো টেস্ট পাবি না, তাহলে ঠিকঠাক আছে না মোটামুটি? কলকাতার মতো টেস্ট না হলো মানে কি বলতো, ঠিকঠাক পরিমাণে দিয়েছে, মানে খুব বেশি কোনো কিছু। বিরিয়ানিটা টেস্ট করে তুমি দেখো কীরকম লাগছে। আর বেটটাই খাওয়ার জন্য চলে এলাম, টেস্ট ভালো, টিক্কাটাও যথেষ্ট ভালো। ও নিজে নিয়েই খাওয়া শুরু করে দিয়েছে। কুলচাটা একটু বড় সড়ো হয়ে গেছে, দেখতে হবে এবার। এখানে যেহেতু আমরা প্রথমবার এসেছি, তো তাই খাবারের কোয়ান্টিটি কতটা হবে সে সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া ছিল না, তাই একটু বেশি খাবার অর্ডার দেওয়া হয়ে গেছিল।
তো অতটা খাবার তো আমরা খেতে পারিনি, তো তাই প্যাক করে নিয়েছিলাম। আর এরপরে আমরা বেরিয়ে পড়েছি বাইরে, আর বাইরে প্রচণ্ড ঠান্ডা হাওয়া বইছে। আরও কি বলুন তো, এতক্ষণ ধরে একটা গরম জায়গাতে ছিলাম, তো বাইরে বেরিয়ে ঠান্ডাটা যেন আরও বেশি লাগছে। তো যাই হোক, আজকে কিছুটা মন খারাপ আর কিছুটা আনন্দের মধ্যে দিয়ে সারাটা দিন কেটে গেল। আর এদিকে রাত্রি প্রায় 10টার মতন বেজে গেছে, তো আমরাও এখন বাড়ির পথে রওনা দিয়েছি। আর আজকের ভিডিওটাও তাই এখানেই শেষ করছি। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, খুব শীঘ্রই দেখা হবে আরও একটি নতুন ব্লগে। নমস্কার।